নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। বাড়িতে বেআইনিভাবে কাঠ মজুতের অভিযোগে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে 30 দিনের নোটিশ ধরালো বন দপ্তর। গোপন খবরের ভিত্তিতে জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 3 পাড়ায় স্বপ্না বর্মনের নির্মীয়মান নতুন বাড়িতে সোমবার দুপুরে অভিযান চালায় বন দপ্তর। উত্তরবঙ্গ বন বিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে কাঠগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে স্বপ্নার পরিবারের পক্ষ থেকে তৎক্ষণাৎ কাগজপত্র দেখাতে না পারায় 30 দিনের মধ্যে মজুদ কাঠের কাগজ দেখানোর জন্য নোটিশ দেওয়া হয়। যদিও এ বিষয়ে স্বপ্না বর্মন বা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, বন্ধ করে রাখা হয়েছিল বাড়ির গেট। এমন ঘটনা চলাকালীন স্বপ্নার বাড়িতে উপস্থিত ছিলেন পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমরাম। তিনি সাংবাদিকদের জানালেন, বাড়িতে জ্বালানির জন্য তিস্তায় ভেসে আসা কিছু কাঠ কিনেছিল স্বপ্না বর্মনের পরিবার। ব্যাপার আছে দাদা, আপনারা আমার নামটা এভাবে খারাপ করতে পারেন না। কথা বলি, তারপর সবকিছু করুন, ভিডিও দেখে শুরু করেন। দাদা নামটা বানাতে আমার কষ্ট লেগেছে, ঠিক আছে, 9 বছর লেগেছে নামটা বানাতে। দেব স্বপ্না বর্মন যে নদী ভাষা এটা লাকড়ি নিয়ে আসছিল, তার জন্য কোনো খবর গেছিলো না যার কাছে, তারপরে কোর্ট থেকে একটা নোটিশ পেয়েছে 30 দিনের মধ্যে ওনাকে জবাব দিতে হবে, এটার জন্য পুলিশ আসে। কাটানে লাকড়ি করবে মনে হয় জ্বালানির জন্য, তার জন্য নিয়েছিল। জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়াতে স্বপ্নার পুরনো বাড়ি রয়েছে। নতুন করে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 3 পাড়াতে নতুন বাড়ি বানানোর উদ্যোগ গ্রহণ করে স্বপ্না বছরখানেক আগে। ওই বাড়ির চত্বরের পিছন দিকে টিন দিয়ে ঘেরা এলাকায় কাঠের গুঁড়ি চেরাই করা হচ্ছিল বলে অভিযোগ। সেজন্য বড় বড় বেশ কয়েকটি গাছের গুঁড়ি মজুত করা হয় বাড়িতে, এরপর সেখানে চেরাই করা হচ্ছিল সেই কাঠ। উত্তরবঙ্গ বন বিভাগের স্পেশাল টাস্ক ফোর্স প্রধান সঞ্জয় দত্ত জানালেন, স্বপ্নার বাড়িতে তল্লাশি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অভিযান চালান তারা। স্বপ্না বর্মনকে 30 দিনের নোটিশ দেওয়া হয়েছে কাঠের বৈধ কাগজপত্র দেখানোর জন্য বলেও জানান তিনি। ব্যাপার আছে দাদা, আপনারা আমার নামটা এভাবে খারাপ করতে পারেন না। কথা বলি, তারপর সবকিছু করুন, ভিডিও দেখে শুরু করুন। দাদা অনুরোধ, দাদা এই যে দাদা নামটা বানাতে আমার কষ্ট লেগেছে, ঠিক আছে, 9 বছর লেগেছে নামটা বানাতে। নদী ভাষা কিছু কাট পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওই নদী ভাষা কাট পাওয়ার পরে ওনার কাছে আসছিলাম কাগজপত্র দেখানোর জন্য। আচ্ছা। তা উনি কাগজপত্রগুলো বললো বাইরে রেখেছে, যে এই মুহূর্তে ঘর ভেঙেছে, কোন জায়গায় রেখেছে মনে পড়ছে না। তো ওনাকে 30 ডেজ নোটিশ দিলাম যে 30 দিনের মধ্যে 30 দিনের মধ্যে জমা দেওয়া। কী কাঠ? এটা নদী ভাষা কাঠটা ঠিক মতো চেনা যাচ্ছে না। কী কাঠ? কাছে লক দেখা যাচ্ছে। লক ওই বিভিন্ন রকম নদীতে তো ভেসে আসে বিভিন্ন রকম কাঠ। তো ওটাই আমাদের কাছে একটা খবর হয়েছিল, সিক্রেট ইনফরমেশন এসেছিলো। আচ্ছা। তো কার বাড়িতে এসেছিলেন? আমি এখানে এসেছিলাম ওই স্বপ্না বর্মনের বাড়িতে এসেছিলাম। 3 দিনের ভারী বৃষ্টিতে করলা নদীতে জলস্ফীতির কারণে জলপাইগুড়ি শহরের পরেশ মিত্র কলোনির নিচমাঠ এলাকার বাসিন্দারা অনেকেই বিপদ বুঝে রাস্তায় আশ্রয় নেন। আর বাকি আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য রবিবার বিকেল থেকে প্রশাসন বোট পাঠিয়ে উদ্ধার কার্য চালাতে থাকে। 10টির বেশি পরিবারের সদস্যদের প্রশাসন উদ্ধার করে নিয়ে আসলেও কিছু পরিবার জলের মধ্যেই থেকে যান। রাত 12টা নাগাদ আটকে পড়া সেই সব পরিবারের সদস্যরা উদ্ধারের জন্য চিৎকার করতে থাকলে আবারও প্রশাসনকে বোট নামিয়ে উদ্ধার কার্য চালাতে হয়। কিন্তু তখন সেই এলাকাতে জল বেড়ে যাওয়ায় একদিকে যেমন উদ্ধারকারী দলকে সমস্যায় পড়তে হচ্ছিল, অন্যদিকে আটকে পড়া বাসিন্দারাও ভয়ে চিৎকার করতে থাকেন। তার আগে জলপাইগুড়ির সাংসদ ওই এলাকা পরিদর্শনে আসেন। তিনি প্রশাসনের কাছে সমস্ত মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে আসার আবেদন জানান। এছাড়াও সবাইকে পানীয় জল, খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করতেও অনুরোধ করেন। কিন্তু এত সবের পরও অনেকেই ভেবেছিলেন করলার জল কমে যাবে, তাই তারা ঘর থেকে আর বেরোতে চাননি। প্রশাসনের আবেদনে সাড়া না দিয়ে জলের মধ্যে কোনো রকমে থেকে যান। যখন রাতের দিকে বন্যা পরিস্থিতি আরও বিপজ্জনক রূপ নেয় তখন তারা চিৎকার করে উদ্ধারের কাতর আবেদন জানাতে থাকেন। এলাকার মানুষের সহযোগিতার জন্য ছুটে আসেন তৃণমূল নেতা বুবাই কর। তিনি বলেন, বারবার প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে আসার চেষ্টা হলেও অনেকেই তা শুনতে চাননি। অন্যদিকে উদ্ধারের পর অনেকেই জানালেন তারা ভেবেছিলেন জল কমে যাবে, তাই তারা জলবদ্ধ ঘরেই থেকে যাবেন। এই অবস্থা, তারপরে আপনারা ওখানে আছেন কি হবে? জল হবে নাকি?
জল হবে নাকি মানে আপনার এখন যদি ফুল পাইতাম না আপনাদের সম্বর্ধনা দিতাম ফুল দিয়ে সম্বর্ধনা দিতাম ওদের জন্য আমি আবার চিল্লাই দেখি চূড়ান্ত প্রশাসনের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতাই বলবো, কারণ সকাল থেকে আমরা বারবার আবেদন করেছি মানুষের কাছে যে আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, কারণ জলের যা গতি প্রকৃতি এবার প্রচুর পরিমাণে জল হয়েছে। নদীর পাড়ে যারা বসবাস করে তাদের মধ্যে অনেকে আসেনি, এত রাতে আমরা অপেক্ষা করছি তাদের। আমাদের সঙ্গে জলপাইগুড়ি পৌরসভা এবং সিভিল ডিফেন্সের বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে, তা ওনাদেরকে রেস্কিউ করে নিয়ে আসলেন, দেখলেন আপনারা, এবং একটা বাড়িতে এখনও তারা আসলেন না, আমাদের আবেদনে সাড়া দিলেন না। আমরা রাস্তার ডান পাশের এই অংশে রেস্কিউ হলো, এখন আবার সিভিল ডিফেন্সের বন্ধুরা এবং পৌরসভার কর্মীরা রাস্তার বাম দিকের অংশেও রেস্কিউ করবে। সকলকে আবেদন করছে যে বেরিয়ে আসার জন্য নিজেদের প্রাণ বাঁচান। এখন যারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিবে তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। প্রচুর পরিমাণে এবার জল হয়েছে, মানে অন্যান্য বিগত বছরগুলোর থেকে এবার অনেক বেশি জল। হ্যাঁ, জল বাড়ছে, হ্যাঁ জল বাড়ছে, এবং প্রায় 99% মানুষ তার উপরেই মানুষ রাস্তায় চলে এসছে, এবং তাদেরকে আমরা সকাল থেকেই খাওয়ানো দাওয়ানো সব কিছু করেছি। দুবার সিভিল ডিফেন্সের বন্ধুরা এসছে রেস্কিউ করেছে, তারা আসেননি, এখন এত রাতে আবার আবেদন করেছে আমাদের কাছে যে তারা ফিরবেন, তাদেরকে আবার তাদের আবেদন মতন ফিরিয়ে নিয়ে আসা হলো। হ্যাঁ, এখন যারা আসবেন না তার পরিণতি তো তাদেরকে করতে হবে। সকালবেলা থিয়েটার হয়ে আছি, তা আপনাদের তো বারবার বলছে উঠে আসতে, আসছেন না কেন? আসতেছি না, জল কমবে ভাবছিলাম যে তারপরে আর কমতেছে না। এখন কত জল? এখন তো অসাধারণ জল আছে, এখন তো ওই যে বোট নিয়ে গেল, এখন ভোট নিয়ে গেছে, ওরাই উদ্ধার করে নিয়ে আসলো। আর আমাদের ওইটুকুর মধ্যে নাই, এখন ওইখানে বলে কে বলে ছিল ডাকলাম, তো সাড়া দিল না। দেখো তোমার নাম গোপাল সরকার? সকালে তো অত জল হবে না, জন্য তার জন্য বাড়িতে আসি বসে চকলি উঠাইছি, নাহলে আগের বার তো জল উঠে না, তো কম জল উঠে, এবার আবার অতিরিক্ত জল উঠছে, কে জানে এত জল উঠছে, ভাবতে পারি নাই। এখন ওই যে ইসে বোট বোট, হ্যাঁ বোট গুলো নিয়ে আসলো, চারজন আটজন টোটাল, আরো একটা বাড়ি আছে তো ওইটা তো আসলোই না, ডাকলো কতবার ডাকলো ওরা ইসে বুদ্ধ ওরা ভাসি দাঁড়া ডাকলো আসলোই না। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিজেপি বিধায়ক খুনের প্রতিবাদে জলপাইগুড়ি জেলায় প্রতিবাদ ও ধিক্কার মিছিল বের হলো জেলা বিজেপির। সোমবার জলপাইগুড়ি শহরের 4 নম্বর ঘুমটি এলাকায় অবস্থিত বিজেপির অস্থায়ী জেলা দপ্তর থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন দলের জেলা সভাপতি বাপি গোস্বামী, এছাড়াও এই মিছিলের পূর্বভাগে ছিলেন দলের জেলা যুবমোর্চার সভাপতি শ্যামপ্রসাদ, জেলা মহিলা নেত্রী টিনা গাঙ্গুলি সহ অন্যান্যরা। তবে এদিনের এই প্রতিবাদ মিছিলের পূর্বভাগে ছিলেন জলপাইগুড়ি জেলার সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ও। উল্লেখ্য, রবিবার রাত 1টা নাগাদ কে বা কারা হেমতাবাদের বালিয়ামোড় অঞ্চলে তার বাড়ি থেকে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে ডেকে নিয়ে যায়। ওই রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সোমবার সকালে তার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের বারান্দায় ওই বিধায়ক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছেন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারাই ওই মৃতদেহটি উদ্ধার করেন। কেন তাকে এভাবে হত্যা করা হয়েছে এবং কারা কী উদ্দেশ্য নিয়ে এমন অমানবিক কাজ করেছে তা বের করা উচিত পুলিশের বলে দাবি স্থানীয়দের। দেবেন্দ্রনাথ রায় 2016 সালে হেমতাবাদ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের সমর্থনে সিপিএম প্রার্থী হিসেবে জিতে বিধায়ক হন। এরপর 2019 সালে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। এলাকার মিশুকে ও ভালো মানুষ হিসেবে পরিচিতি রয়েছে তার, ফলে দলের একজন বিধায়কের এভাবে খুন হওয়ার ঘটনার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জলপাইগুড়ি জেলা বিজেপি। এদিনের ধিক্কার মিছিল থেকে ওই খুনের জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করে বদলার বার্তা দিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। কি কারণে আজকে আপনাদের এই বিক্ষোভ? আপনারা জানেন পশ্চিমবাংলার তৃণমূলের শাসন ব্যবস্থা জঙ্গল রাজ্য চলছে, না আছে প্রশাসন না আছে কোনো শাসন। একজন বিধায়ককে তৃণমূলের গুন্ডা বাহিনীরা নৃশংসভাবে হত্যা করে দড়ি দিয়ে ঝুলিয়ে দিল। আজকে পশ্চিমবাংলায় বিজেপি করলে তাকে মিথ্যা মামলা দেওয়া, তাকে খুন করা, এটা হচ্ছে তৃণমূলের কালচার। তৃণমূল এই কালচার বাংলার মাটিতে তৈরি করছে,
তার বিরুদ্ধে জলপাইগুড়ি জেলায় প্রত্যেক জায়গায় ধিক্কার মিছিল হচ্ছে। আমরা ধিক্কার মিছিল করছি এবং থানার সামনে আমরা বিক্ষোভ দেখাবো। আমরা এই তৃণমূলের যে অত্যাচার, এই অত্যাচার থেকে মানুষকে বাঁচবার জন্য, মানুষকে সংগৃহীত হওয়ার জন্য আবেদন করছি। আর তৃণমূলের এই ন্যাক্কারজনক আজকে ধিক্কার জানাচ্ছি। আজকে ওরা ক্ষমতা থেকে পুলিশকে দিয়ে আমাদের সবাইকে হত্যা করছে। মনে রাখতে হবে, ক্ষমতা চিরকাল তৃণমূলে থাকে না। আগামী দিন যেদিন আমরা ক্ষমতায় আসবো, এর হিসাব শুধু আসলে নিয়ে নেব। অবশেষে স্বস্তি মিলল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো কেউটে। শনিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ 5 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। এরপর ওই 5 দুষ্কৃতী ও তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর গাঁজা এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম গৌতম মালী, রাজেন সরকার, খোকন অধিকারী, সুব্রত দেব এবং ভজন দাস। এদের প্রত্যেকের বাড়ি ফাঁসকি দেওয়া ইসলামপুর, শিলিগুড়ি, ভক্তিনগর ও ফগদই এলাকায়। এদের মধ্যে গৌতম কুখ্যাত অপরাধী, ভজন মাছ বিক্রেতা, সুব্রত মাস্ক বিক্রেতা, খোকন প্লেসমেন্টের এজেন্ট হিসেবে কাজ করে এবং রাজেনও দুষ্কৃতিমূলক কাজের সাথে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদেরকে রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হলে পুলিশের আবেদনকে গুরুত্ব দিয়ে বিচারক তাদের 14 দিনের জন্য পুলিশি রিমান্ডের অনুমতি দেন। এরপর পুলিশ তাদের বিভিন্নভাবে জেরা করতেই তাদের মুখ থেকে বেরিয়ে আসে বিভিন্ন ATM কাউন্টারে টাকা চুরি যাওয়ার তথ্য। তদন্তকারী আধিকারিকদের জেরায় তারা স্বীকার করে, গত এক মাসে শিলিগুড়ি শহরে চলা একের পর এক ATM টাকা লুট ও টাকা লুটের চেষ্টার ঘটনা। আর কিভাবে তারা ATM কাউন্টারগুলিতে অপারেশন চালাতো সে কথাও স্বীকার করল ধৃতরা। ফলে ধৃতদেরকে ফের দফায় দফায় জিজ্ঞাসা করে এই চক্রের প্রত্যেককে আদালতে হাজির করতে চাইছে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। আপনার 11 তারিখ সকালে আমাদের কাছে খবর আছে, একটা বোলেরো গাড়িতে করে আপনার গাজা যাচ্ছে বলে রাজলডোবা রাস্তায়। তবে সেই খবর সূত্রে আপনার এটা সেই গাড়িটাকে ইন্টারসেপ্ট করা হয়। ইন্টারসেপ্ট করার পর সেটাকে আপনার গাড়িকে আপনার এই যারা ছিল গাড়িতে যে অকুপেন ছিল তাদেরকে আপনার ওখানে আটকানো হয়। তারপর যখন আমরা ওই গাড়িকে ভালো করে এটা ওই আপনার এই তল্লাশি করি গাড়িতে, তখন আমরা অরং 10 প্যাকেট প্রথম গাঁজা পাই। গাঁজা পেয়েতে তারপর আপনার যা কিছু আপনার নর্মস অ্যান্ড প্রসিজার্স আছে সেটা মেনে টেনে তারপর আমরা এদেরকে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে তারপর এদের ইন্টারোগেশন চলা শুরু হলো। তারপর আমরা ফরওয়ার্ড করলাম। ফরওয়ার্ড করার পর আবার কালকে ইন্টারোগেশন যখন করলাম তখন আমরা এদের কাছ থেকে জানতে পারলাম কি আপনারা তো জানেন কি গত এটা ইভেন ইনফ্যাক্ট যদি বলি তো 2019 থেকে যাতে ATM যে চুরি হচ্ছিলো আপনার, যেখানে বলা যায় চুরি না অ্যাটেম্প যেটা হচ্ছিলো আপনার বারবার ATM, সেখানে কিন্তু এনারা ইনভলভ আছে বলে জানতে পারলাম। তারপর আরও জেরা করা হলো, আরও ইন্টারোগেশন আপনার করা হলো প্রত্যেককেই, তখন এরা সব কথাই স্বীকার করল। যত কথা আপনার ATM যে ভাঙার এটা ওটা হয়েছে আপনার ওই কাজটা হয়েছে, তখন সব কথাইটা এনারা ইনভলভ ছিল। আপনার গতবার এটা 2019 যখন এটা সিলগুড়িতে হয়েছিলো ডাকগ্রাম এরিয়াতে, ওখান থেকে শুরু করে আমাদের আশিগড়, শক্তিগড়, তারপর বিভিন্ন জায়গায় টোটাল 12টা জায়গায় এরা এই ওখানে যেখানে ক্রাইম হয়েছিলো এরা ইনভলভ ছিল। তবে এই যে 5 জন আছে এরা হচ্ছে আপনার হিস্ট্রি শিটার আছে, এদের নামে আগেও কেস আছে। আগেও এটা আমাদের যখন এটা রাজেন শেঠি সাহেব যখন ছিলেন তখন উনি ধরেছিলেন এদেরকে 5 জনকেই। তারপর আপনার আজকে তার ওই 7 দিনের রিমান্ড আনা হয়েছে, আরও জেরা হচ্ছে, আরও যদি কিছুটি ইনভলভ থাকলে তখন আমরা এটা আবার উপরে অ্যাড করব। করলার জলে যখন দিনবাজারের মাছ বাজার জল থই থই, তখন একটি 20 কেজি বাঘা মাছ এক বিক্রেতার কাছে আসতেই মানুষ ভিড় করল ওই দোকানের সামনে। আসলে মাছ ভাতে বাঙালির কাছে মাছ খাওয়া যেমন তৃপ্তির, তেমনই মাছ কেনাটাও আনন্দের। স্বাভাবিকভাবেই এই মাছ কিনতে যেমন ভিড় দেখা গেল, তেমনই অনেকেই শুধু মাছ দেখেই আনন্দ উপভোগ করলেন। অবশ্য এর আগেও দিনবাজারে বড় সাইজের বাঘা মাছ এসেছিল। জানা যায় সেই মাছগুলির সাইজ এর থেকেও বড় থাকায় বিক্রেতাদের মধ্যে এবার তেমন উৎসাহ দেখা যায়নি। তাদের আশা মাছটি সর্বোচ্চ 200 টাকা কেজি দরে বিক্রি হবে। মোটামুটিভাবে 20 কেজি মাছ বেচে তেমন আশার আলো তারা দেখছেন না। তবে জলের মধ্যে দাঁড়িয়েও মাছ দেখতে ভিড় জমালেন ক্রেতারা। যে বিক্রেতারা এই মাছটি বিক্রির জন্য নিয়ে এসেছেন তার দাবি, মাছটি কানপুর শহরের গঙ্গা নদীর থেকে আনা হয়েছে। এই ধরনের মাছ আগেও তারা বাজারে এনেছেন। দাদা এটা কি মাছ? এটা বাঘার মাছ। কোথা থেকে ধরেছেন? কানপুর, কানপুর গঙ্গা নদীর মাছ। ওজন কত? মোটামুটি 20-22 কেজি হবে। দেখতে সুন্দর আছে মাছটা। আর কি
মানে বর্ষাকালে কি এই প্রথম বড় মাছ? না না, এর আগে এর থেকে বড় বড় আসছে। এই মাছ এই মাছ 40 কেজিরও হয়ে গেছে, বাগার মাছ বলে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে ক্লাব গার্ডেন। এখানে রয়েছে সুবিশাল ফুলবাগান এবং অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ, আরও রয়েছে বিবাহ বাসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিশাল হল রুম। এছাড়া রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর। শুধু তাই নয়, চার চাকা ও দু চাকার গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বৃহৎ আকারের পার্কিং লট। তাই যে কোনো অনুষ্ঠানের বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, ক্লাব রোড, জলপাইগুড়িতে। ফোন নম্বর 9434411110 এবং 9434123484। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটা স্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে এখন এমআই স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুনস এর গ্রাউন্ড ফ্লোরে। এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লসের পাশে। ফোন নাম্বার 9434005933। মাছের আমি, মাছের তুমি, মাছ দিয়ে যায় চেনা। হ্যাঁ, মাছ দিয়ে যায় বাঙালিকে চেনা। আপনি কি মাছ চাষ করছেন পুকুরে, ট্যাঙ্কে অথবা বায়োফ্লকে? তাহলে চলে আসুন জলপাইগুড়ির একমাত্র মাছ চাষের সরঞ্জামের ঠিকানা মাছের কথায়। মাছের চারা থেকে মাছের খাবার, এয়ার পাম্প থেকে মেডিসিন, টারপলিন থেকে টেস্টিং কিট, এসবই এখন পাওয়া যাচ্ছে একই ছাদের তলায়। আমাদের ঠিকানা মাছের কথা, কলেজ পাড়া, এবিপিসি মাঠের বিপরীতে, জলপাইগুড়ি। মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9083194363। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িতে এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার উপযুক্ত জায়গা। আর এই সুযোগ নিয়ে এসেছে গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে পাবেন দক্ষ কুক দ্বারা তৈরি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের সম্ভার। এছাড়াও রয়েছে চার চাকা ও দু চাকা গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা। আমাদের ঠিকানা গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাশ এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। আইসিএসসি পরীক্ষায় জলপাইগুড়ি জেলার সেরা হলো হোলি চাইল্ড স্কুলের ছাত্রী সৃজিতা ভাওয়াল। তার বাড়ি জলপাইগুড়ি শহরের অরবিন্দনগরে। সৃজিতা আইসিএসসি পরীক্ষায় 500 নম্বরের মধ্যে পেয়েছে 492 নম্বর, যা শতকরা হিসেবে দাঁড়িয়েছে 98.4%। তার ইচ্ছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা, তবে পড়াশোনার পাশাপাশি সে ছবি আঁকতে ও গিটার বাজাতেও ভালোবাসে। সৃজিতার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো এই রকম: অঙ্কে 100, ইতিহাস ও ভূগোলে 100 নম্বর, কম্পিউটারে 100, বিজ্ঞানে 100 নম্বর এবং ইংরেজিতে পেয়েছে 92 নম্বর। এতটা নম্বর পাওয়ায় খুশি সে নিজেও। এ প্রসঙ্গে সৃজিতা জানায় যে সে এতটা নম্বর পাবে ভাবতেও পারেনি, তাই আগামীতে এভাবেই পড়াশোনা করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায় জেলার সেরা এই কৃতি ছাত্রী সৃজিতা ভাওয়াল। আমি মোট 500 এর 492 পেয়েছি। তুমি কি সম্ভব জলপাইগুড়ি জেলায় প্রথম? হ্যাঁ। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি এখন মানে সবাই খুশি আমার বাড়িতে, আমি খুব খুশি। কী নিয়ে তোমার পড়ার ইচ্ছে? আমার ফিজিক্স আর কেমিস্ট্রি পড়তে খুব ভালো লাগে, আমি সায়েন্স নিয়েছি। ভবিষ্যতে ওই দুটো সাবজেক্ট নিয়েই আগানো হচ্ছে। কী হবি তোমার? আমি গান শুনতে ভালোবাসি আর গিটার শিখছি, এগুলোই আমার হবি। এত নাম্বার এক্সপেক্ট করেছিলে তুমি? এতটা করিনি, আমি 95-96% এরকম এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আমি 98.4% পেয়েছি।
আমি খুব খুশি। মেয়ের এত ভালো রেজাল্ট হওয়ায় যথেষ্ট খুশি হয়েছেন বাবা কার্তিক ভাওয়াল। চা ব্যবসায়ী কার্তিকবাবু জানালেন ও বিজ্ঞান নিয়েই পড়াশোনা করে এগোতে চায়। ও তো ভালো হওয়ার কথাই ছিল, আমার এবং সেভাবেই ভালো হয়েছে। রেজাল্ট ঠিকই আছে, এতটাই আমরা আশা করছিলাম। আমি খুব খুশি। মেয়েকে কী করার ইচ্ছা? বিজেপি বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের হেন্তবাদ থানার বালিয়ামোড় এলাকায়। মৃত বিজেপি বিধায়কের নাম দেবেন্দ্রনাথ রায়, বয়স 59 বছর। তিনি হেন্তবাদ বিধানসভার বিধায়ক ছিলেন। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের বারান্দায় তার গলায় দড়ির ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে এসেছেন হেন্তবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, 2016 সালের বিধানসভা নির্বাচনে হেন্তবাদ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের সমর্থনে সিপিএম প্রার্থী হিসেবে ভোটে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন সিপিএমের দীর্ঘদিনের লড়াকু নেতা তথা বিন্দোল গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবেন্দ্রনাথ রায়। এরপর 2019 সালে লোকসভা ভোটের আগেই আচমকা সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগ দেন দেবেন্দ্রবাবু। এলাকায় ভালো মিশুকে মানুষ বলেই তার খ্যাতি ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, হেন্তবাদ বিধানসভার অন্তর্গত বালিয়ামোড় এলাকার বাসিন্দা তথা বর্তমান বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ বাবু 9টা নাগাদ বালিয়ামোড়ে একটি চায়ের দোকান থেকে গল্পগুজব করে বাড়িতে যান। দেবেনবাবুর ভাইজি জানিয়েছেন, 1টা নাগাদ কেউ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, তারপর আর তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে বালিয়ামোড় এলাকার একটি বন্ধ চায়ের দোকানে বর্তমান বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে খুন করা হয়েছে বিজেপি বিধায়ককে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন মৃতের পরিবার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। লোকে আমরা দেখছি যে মেরে ফেলছে আমার কাকুকে, এমএলএ কাকুকে। কি দেখলেন, এসে কি দেখলেন? ওই তো ফাঁসি দেখতেছি গলায়, এটাই দেখতেছি। কি মনে হচ্ছে আমাদের? আমার মনে হচ্ছে লোকে মেরেছে। কেন জানি না, লোকের শত্রুতাই লোকে মেরে দিয়েছে। লোকে মেরেছে, 1টার সময় ডাকে আনছে। আমরা চাই সাজা হোক, যেরকম কাকুকে মারছে সেরকম সাজা হোক যেন, এইটাই চাচ্ছি আমি, আর কিছু চাই না। সাজা দিতেই হবে। আর কাকুকে আরেকবার এরকম ধরছিল, ও চলে গেছিল, এখন এবার মেরে ফেলছে। আমার কাকা, রাত 10 বাজে এখানে চায়ের দোকানে ছিল, একটা ছেলে এখানে, ও কিসের জন্য সই নিতে আসছিল, সই নিয়ে রাত 10 বাজে এখান থেকে যায় বাড়ি, বুঝলেন? তারপরে ওখান থেকে 1 বাজে এখান থেকে একটা মোটরসাইকেল যায়, মোটরসাইকেল থেকে এখন 1 বাজে, এখন তো সবাই বিছানায়, কেউ তো উঠে নাই, তখন ওখান থেকে আমাদের পাড়ার একজন টের পাচ্ছে যে একটা মোটরসাইকেল আসলো আর গেল। কিন্তু তখন ওখান থেকে আমার কাকিমা কিন্তু টের পাইছে যে হ্যাঁ, শুধু বললো যে আমি আসতেছি এখনই, ওই আসতেছি বলে সারা রাতে নাই, সকাল 5 বাজে আমার কাছে রিপোর্ট যায়, এখান থেকে লোক আমাকে বলতে যায়। তারপর আমি এখানে তুরন্ত আইসে দেখলাম ঘটনাটা, এই ক্লান্ত ঘটনা। আমার মনে হচ্ছে বাড়ি থেকে যে ডাকি নিয়ে আসছে, ওরা এখানে কয়েকজন দুষ্কৃত লোক ছিল, মেরে এখানে লটকাই দেওয়া হয়েছে। দেবেন রায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, পুলিশ ডেডবডিটা নিয়ে গেছে, পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হলেই বুঝে যাবে যে ওনাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, উনি ঝুলে গিয়ে মারা গেছেন। তদন্তে সব বেরিয়ে আসবে। কিছুক্ষণ আগে আমি শুনলাম যে অভিযোগ করা হচ্ছে যে কিছু মোটরসাইকেলে কয়েকটা ছেলে এসে ওনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে। বাড়িতে ওনার পরিবার সদস্যরা আছেন, যদি রাত্রেবেলা 1টার সময় কেউ যদি কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে বাড়ির লোক প্রথম কাজটা করবেন থানায় ফোন করবেন। তাহলে তো যেখানে ঘুরেছেন ওটা তো খুব দূরে নয়, কাছেই আছে। এখানে দেখানো হচ্ছে যে উনি খুশিতে ঝুলে আছে, তাহলে বাড়ি থেকে নিয়ে গিয়ে যাবে থানায় ফোন করতে, সঙ্গে সঙ্গে পুলিশ আসতে জানতে পারলে তো সবই সকালে
হত্যা ব্যাপারটা তদন্তে সবই বেরিয়ে আসবে। অনেক সিধা সরল লোক, তার দুঃখজনক ঘটনা, একটা এমএলএ সুসাইড করে নিয়ে ওটা নিয়ে আমরাও চিন্তিত আছি। পুলিশকে আমরা নির্দেশ দিয়েছি, পুলিশ তদন্ত করবে, নাম্বার ওয়ান, পোস্টমর্টম রিপোর্টটা আমরা দেখব, নাম্বার টু। নাম্বার থ্রি, যখনই উনি বিজেপি জয়েন করলেন পার্লামেন্টের আগে, তো বিজেপিতে আবার টিকিট নিয়ে অশান্তি, কে টিকিট পাবে কে পাবে না, লোকটা ডিপ্রেশনে চলে গেছিলো। আর তারপরে পরিবারের কী ক্লেম আছে না আছে আমরা জানা, আমাদের জানা নাই। এটা কিন্তু দুঃখজনক ঘটনা। আর সিধা সরল লোক এমএলএ হিসাবে অনেক সিধা সরল লোক, আমরা অনেক অনেক সম্মান দিতাম, শ্রদ্ধা করতাম। ফের জলপাইগুড়ি পৌর এলাকায় করোনা থাবা লক্ষ্য করা গেল। করোনা পজিটিভ হলেন এক সরকারি কর্মচারী, তার বাড়ি পৌর এলাকার 11 নম্বর ওয়ার্ডের আদরপাড়া দুলালদিঘি অঞ্চলে। করোনা পজিটিভ ওই সরকারি কর্মচারীকে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন হলেন ওই এলাকার বাসিন্দারা। এদিকে রবিবার দুলালদিঘি এলাকাটি পরিদর্শন করলেন পৌর প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি। পাশাপাশি এলাকাটিকে জীবাণুমুক্ত করা হলো পৌরসভার উদ্যোগে। এদিন ওই এলাকাকে বাঁশ দিয়ে ঘিরে কন্টেনমেন্ট জোন করা হয়। এখানে অনেকটা এলাকা জুড়ে জীবাণুমুক্ত করার কাজ চালায় পৌরসভার কর্মীরা। এখন ওই সরকারি কর্মচারী করোনা সংক্রমিত হলেন কিভাবে তা কারোরই জানা নেই। স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে উপসর্গহীন অবস্থায় রয়েছেন যারা, তাদের থেকেও সংক্রমিত হতে পারেন অনেকে। সেজন্য সবাইকে সচেতন হতে এবং যে সমস্ত স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে সেগুলি মেনে চললে কিছুটা হলেও করোনা রোগের হাত থেকে রেহাই পেতে পারেন তারা। জলপাইগুড়ি জেলার করোনা পজিটিভের সংখ্যা শনিবার ছিল 508 জন। এর মধ্যে 377 জন সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে। আমি তো আপনারা প্রত্যেকেই জানেন যে গত বৃহস্পতিবার 9 জুলাই থেকে আমি অত্যন্ত জ্বরে আক্রান্ত ছিলাম, এবং তারপরে আমি শুক্রবার দিন কোভিড টেস্টে দিই একটা বেসরকারি সংস্থা সুরক্ষার কাছে, এবং শনিবার দিন সরকারিতে দিই, এবং দুটো রিপোর্টই নেগেটিভ এসেছে। আজকে 11 নম্বর ওয়ার্ডে দুলালদিঘিতে এসেছি। এখানে সরকারি কর্মরত একজন যুবক, প্রাক্তন কাউন্সিলরের ছেলে, তিনি নিজে আজকে কোভিডে আক্রান্ত, তাই তার পুরো গলিটাকে আমরা আজকে কন্টেনমেন্ট জোন করে দিলাম। কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে জলপাইগুড়ি শহরে 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনির নিচু এলাকা জলপ্লাবিত হলো করলা নদীর জলে। যথেষ্ট জল বেড়েছে করলা নদীর, কারণ তিস্তায় যেভাবে জলস্তর বেড়েছে তাতে করলা নদী দিয়ে প্রবাহিত রাশি রাশি জল তিস্তায় যেতে পারছে না, ফলে সেই জল করলা নদীতে জমে গিয়ে ফুলে উঠেছে, তাতে এই নদীতেও জলস্তর বেড়ে উঠেছে। সুতরাং জল ঢুকে পড়েছে করলা নদী সংলগ্ন নিচু এলাকাগুলিতে, কোথাও কোমর সমান জল, আবার কোথাও বা তার বেশি জল জমে উঠেছে। এদিকে পরেশ মিত্র কলোনির নিচু এলাকার বাসিন্দারা পড়েছেন মহাবিপদে। জল বেশি হওয়ার কারণে ঘর থেকে উঁচু জায়গায় আসতে পারছেন না অনেকেই, সেজন্য পৌরসভার উদ্যোগে পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, আর সেই বাহিনীর কর্মীরা তাদের উদ্ধার করে আনছেন নিরাপদ জায়গা। এসডিও সাহেবের কাছ থেকে আমরা খবর পাই যে 25 নম্বর ওয়ার্ড পবিত্রপাড়ায় যে অনেক লোক আটকে আছে তার পরেশ মিত্র কলোনি, তাই আমরা সেখান থেকে খবর পাওয়া মাত্রই ছুটে আসি এবং আমরা রেস্কিউর কাজে হাত লাগাই। কতজনকে এখন মতো উদ্ধার করলেন? এই পর্যন্ত মোটামুটি 10 জনের মতো উদ্ধার করা হয়েছে, আরো অনেক আটকে আছে, এখনই আমরা যাচ্ছি যত তাড়াতাড়ি পারা যায়। আমরা বলতে 6টার সময় তখন জল ছিল না, ওই চুম্পাতির ঘরে ছিলাম তখন ওখানে ছিল না, তারপরে আস্তে আস্তে বাড়া শুরু করলো। তারপরে বাইরেই যাচ্ছে, জল বাইরেই যাচ্ছে, এখন ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, একটা ঘর ছিল, ওই ঘরে ছিল, বাড়াই নেই, জল প্রত্যেক বছর কম হয় ওই জন্য বাড়াই নিয়েছে। বিটা বয়সা ছেলে আছে, আগে সাথে বাসা থেকে পাঠাই দিয়েছে। আচ্ছা, প্রথমেই বলি আমাদের তো এরকম একটা ফ্ল্যাট সিচুয়েশন তো রয়েছেই। আমার বেশ কিছু জীবি, যেমন হচ্ছে বলমাই, নন্দনপুর, কড়িয়া, পাতকাটা, পাহাড়পুর, বেলাকোবা, অরবিন্দ, এই জিপিগুলো এফেক্টেড হয়েছে। বিশেষ করে বলমাইন নন্দনপুরের আমাদের তিস্তার পাশে যেগুলো আছে সেখানে তো সমস্যা তো আছেই, আর বলমাইন নন্দনপুরের বাহেরচরপুরের যে এলাকা আছে, বাহেরচর, কচুয়াচর ইত্যাদি যেগুলো আছে সেখানে তো প্রচুর লোকজন আছেন। আমরা অলরেডি 60-70 জন লোককে আমরা রেস্কিউ করতে পেরেছি, তারা উঠে আছেন, মেন বাঁধের উপরে আছেন। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তিস্তা জলও বাড়ছে, এখন খবর পাচ্ছি তিস্তায় আরও জল বাড়বে। তা সেই প্রসঙ্গে আমরা যেটা ডিএম স্যার আমাদের অর্ডার করেছেন, এনডিআরএফ টিম আমাদের ব্লকে এসছেন, এখন আমরা ওয়ালমাই নন্দনপুর যাবো।
বাইরের চর থেকে রেস্কিউ করার চেষ্টা করবো, ইভাকুয়েশন করার চেষ্টা করবো, মানে আমাদের প্রচেষ্টা জারি থাকবে। এছাড়াও ফরিয়াজিপিতে যেটা ওই উত্তর দক্ষিণ সুকান্ত নগর, তারপরে হচ্ছে বিবেকানন্দ পল্লী, সারদা পল্লী ইত্যাদি এলাকায় তিস্তার জল ঢুকেছে। আমার টিম মানে ঘুরছেন, আমার তিন চারটে টিম অলরেডি আমরা বের করেছিলাম। আমার ফরিয়া অঞ্চলে আমার এখানে সিনিয়র ইঞ্জিনিয়ার সাহেব, উনি নিজে ভিজিট করেছেন এই এলাকা। প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিচ্ছি, লোকজনকে আমরা বোঝাচ্ছি এবং উঁচু জায়গায় ওঠার জন্য বলেছিও, ড্রাই ফ্রুটস ইত্যাদি সব কিছু দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে যেটুকু। আর জিপি তো অ্যালার্ট করাই আছে, সবাই আমরা অ্যালার্ট আছি। মুন্ডা বস্তি ওখানেও জল উঠেছে, তারপরে হচ্ছে পাতকাটা বেশ কিছু জায়গা, পাহাড়পুরের জায়গা, যা মোটামুটি খবর পাচ্ছি এফেক্টটা ভালোই আছে। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।